নমস্কার বন্ধুরা ঝুমঝুমি ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ আমি আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসির গল্প বইটি থেকে প্রথম পর্ব আমার এই গল্প বলা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন প্রথম পর্বটি আপনাদের পাঠ করে শোনাই রাস্তার কয়েকটি ছোকরা ফন্দি করেছে তারা মোল্লা সাহেবের জুতো হাত করবে একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বললে ওই যে গাছ দেখছেন ওটা চড়ার সাধ্যি কারণ নেই আমার আছে বলে মোল্লা সাহেব জুতো পা থেকে না খুলেই গাছটায় চড়তে শুরু করলেন বেগতিক দেখে ছেলেরা চেঁচিয়ে বলল ও মোল্লা সাহেব ওই গাছে আপনার জুতো কোনো কাজে লাগবে কি মোল্লা সাহেব গাছের ওপর থেকে জবাব দিলেন গাছের মাথায় যে রাস্তা নেই তা কি কেউ বলতে পারে তো এই রকম আরও অনেক হাসির গল্প শুনতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব